ওয়েলকাম তোমাকে সাইকেল লার্নিং পয়েন্টের আরেকটি নতুন ক্লাসে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে এরকম থাকে no sooner had dot 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 then, scarcely had dot 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 when, hardly had dot 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 before, এই ডট ডট মানে একটা সাবজেক্ট থাকবে, প্রিন্সিপাল ভার্ব থাকবে, আবার এই দেন, তারপর বিফোর, তারপর হোয়েন, এগুলোর পর একটা সেন্টেন্স থাকবে। এই সেন্টেন্সে যেহেতু no sooner had, scarcely had, hardly had, had আছে, আমরা জানি কোন সেন্টেন্সের মধ্যে যদি have, has, had থাকে তাহলে কিন্তু ওই সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব past participle form-এ বসাতে হবে। well, তাহলে পরের অংশ I mean then, when, before এর পরের অংশ কি হবে? past indefinite tense হবে। তাহলে তোমাকে no sooner had, scarcely had এবং hardly had দ্বারা শুরু হলে প্রথম অংশ হবে past perfect tense and পরের অংশ হবে past indefinite tense। একটা এক্সাম্পল দেখা যাক, no sooner had he see the police then he ran away। ওকে, তুমি দেখতে পাচ্ছ এখানে দুটি ব্র্যাকেট আছে, এখানে একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট, দুইটা ভার্বের পরিবর্তন করব। যেহেতু আমরা শিখলাম had এর পর প্রিন্সিপাল ভার্বের past participle form বসবে, তাহলে see এর past participle form করে দাও see, saw, seen, তার মানে seen বসাও। আবার then এর পরবর্তী অংশের ভার্বটা past form-এ হবে, তাহলে run এর past form করে দাও run, ran, run, আর an বসিয়ে দাও, তাহলে তো রাইট অ্যান্সার হয়ে যায়। ঠিক একই রকম ভাবে scarcely had, hardly had প্রথম অংশে প্রিন্সিপাল ভার্বের past participle form হবে এবং পরের অংশ past form হবে, তাহলে রাইট অ্যান্সার। ভিডিওটি দেখে যদি তোমার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে একটা লাইক আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে হবে। তুমি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে